প্রধানমন্ত্রী 18 নম্বর ওয়ার্ডে 90 এখানে একটা পুরো কবিতা ঠিক আছে যে সাংলি লোকসভা তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এটা হচ্ছে পার্টি অফিস হবে, ওয়ার্ড অফিস যেটা বলে আমরা, কিন্তু এখানে একটা জিনিস দেখুন, লক্ষ্য করুন লাইফটা ভিতরটা, শান্তি, কর্মসংস্থান, উন্নয়ন, সুশাসন এবং আস্থা। পাশে অভিষেক ব্যানার্জির ছবি, এখানে দেখেছেন তৃণমূলের ছবি, বিশ্ব বাংলা মুখ্যমন্ত্রীর স্বপ্ন সেই বিশ্ব বাংলা ছবি, এবং তিনি যেই যেই প্রকল্পগুলো করেছেন, মেয়েদের সাইকেল দিয়েছেন, সহযোগিতা করেছেন শিল্পীদের, কন্যাশ্রী দিয়েছেন মেয়েদের, শিল্প করেছেন, রাস্তা উন্নয়ন করেছেন, এবং মান মুখ্যমন্ত্রীর ছবি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চলে আসবো পুরো বিতর্কে, অবশ্যই চলে আসবো হচ্ছে উন্নয়নের কাজ প্রচুর করেছেন। আপনার কাছে দাদা জেনে নেবো আপনার নামটা প্রথমে, অর্থ চৌধুরী, আমি লোকসভা বোর্ড। আমি যেটা বললাম আপনাদের ওয়ার্ডে খুব সুন্দর দেখবেন প্রচারটা, একটা সুন্দর প্রচার, পেছনেও মুখ্যমন্ত্রী চলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আপনি কী বলবেন লোকসভা বোর্ড? লোকসভা বোর্ড নিয়ে আমাদের খুব সুন্দর না, তিনি পরীক্ষিত 10 বছর ধরে তিনি পার্টি, আমার মনে হয় আমাদের যে পার্টি তিনি মানুষের কাছে এতবার পৌঁছেছে, মানুষ তাকে আবার আশীর্বাদ করবে এবং তাকে আবার দিল্লির মসনদে পাঠিয়ে মমতা ব্যানার্জির যে 42-এ 42 যে আমাদের দিদির স্বপ্ন, ভারতবর্ষের মুখে ধর্মনিরপেক্ষ একটি সরকার গড়া, তা আবার গঠিত হবে, যার মুখ্য কাণ্ডারি থাকবে মাননীয় মমতা ব্যানার্জি। যেটা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার ছিল প্রাক্তন সরকার, নরেন্দ্র মোদী সরকার যেমন মানুষের ঘরে আগুন ধরিয়ে গেছে, গ্যাসের মূল্যবৃদ্ধি, 2 নম্বর আছে পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি, নোটবন্দি, জিএসটি প্রথম ঘটনা, সেটা নিয়ে আপনার মত? কারণ 2014 সালে মানুষ কংগ্রেস সরকার ইউপিএ ফিরোর উপর বিধ্বস্ত হয়ে একটা নতুন সরকার গড়তে চেয়েছে, এবং 5 বছরে মানুষ শুধু বঞ্চনা শিকার ছাড়া আর কিছু পায়নি। আপনি বলুন নোটবন্দির মাধ্যমে যে বলেছিল, যে সরকার বলেছিল যে আমরা প্রত্যেক গরিবের অ্যাকাউন্টে, প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, সেটা ব্যর্থ। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, সেটা ব্যর্থ। আপনার দেখে নিয়ে কালো টাকা উদ্ধার হবে, সেটা বলেছিল, দাঁড়িয়ে থেকে আজকে বিজয় মালিয়ার থেকে নীরব মোদীর থেকে মহল চেকসিট থেকে দেখা গেলো 1000-1000 কোটি টাকা ভারতবর্ষের টাকা দেশের বাইরে চলে গেলো, এবং তারা গ্রেপ্তারও হলো না, তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া দেখতে পাচ্ছি, এবং রান্নার গ্যাস অগ্নি মূল্য, তেলের দাম অগ্নি মূল্য। এই সরকার, যে সরকার শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, যে সরকার সেনা নিয়ে রাজনীতি করে, সেরকম সরকার আমার মনে হয় ভারতবর্ষের মানুষের মেনে নেবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে, ধর্মনিরপেক্ষ একটি সরকার, যে সরকার উন্নয়নের কথা বলবে, যে সরকার মানুষের কাছে পৌঁছানোর কথা বলবে, এবং যে মানুষের যে দারিদ্রতা আছে তাকে একটা বিকাশ করবে, এই আমরা আশা রাখি। নতুন সরকার মমতা ব্যানার্জির 42-এর 42 যে স্বপ্ন পশ্চিমবঙ্গের পক্ষে, সেটা সফল। আপনাদের দলের থেকে একজন বর্ষীয় নেতা রুকুনায় ছেড়ে গেছে, তারপরে ছাড়লেন অর্জুন সিং, এতে প্রকাশ্যে কতটা ক্ষতি হবে? আমাদের দলের একটাই নেত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির ছবি এবং তৃণমূল কংগ্রেসের সিম্বল ছাড়া কাউকে আমরা গুরুত্ব দিতে রাজি না, কারণ ওই ছবি এবং সিম্বল ছাড়া কেউ বাদ না, সব কাগজে বাদ। আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, তার ছবি ছাড়া কেউ কোনো ভোটে জিততে পারবে। আমি একটু এই পজিটিভে রাখছি, অ্যাক্সিডেন্ট দেখাচ্ছি, যিনি উনি যে বললেন তার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সিম্বল অভিষেক ব্যানার্জি। আবার চলে আসছি প্রবোধের কাছে, এবার বলুন যে মানুষকে আপনি বদলি কি বার্তা দিতে চান 24 ঘন্টা লাইফ থেকে? মানুষকে একটাই বদলিয়ে বার্তা, যে ধর্মের নামে যে নোংরামি চলছে, জাতপাতের নামে যে নোংরামি চলছে, গোহত্যার নামে, গো রক্ষকের নামে যেভাবে মানুষকে উত্তরপ্রদেশ আপনাদের পুঁটিয়ে মারা হচ্ছে, সারা ভারতবর্ষের মধ্যে একটা ধর্ম নিয়ে, একটা সেনা নিয়ে রাজনীতি চলছে, সেই রাজনীতিটা বন্ধ হওয়া উচিত, এবং নতুন একটা ধর্মনিরপেক্ষ সরকার ভারতবর্ষের মুখে উঠে আসুক, যে সরকার ধর্মের ভেদাভেদি থাকবে না, যে সরকার উন্নয়ন করবে, যে সরকার শিল্পকে প্রাধান্য দেবে, যে সরকার দারিদ্রতা থেকে মানুষকে তুলে ধরবে, দারিদ্রতা যাতে আর মানুষের মধ্যে না থাকে, যে সরকার রাস্তা ঘাট জল কল উন্নয়ন করবে, সেরকম একটা সরকার, তারা আমরা ভাগ্য কোনো সরকার চাই না। যে সরকার পুরো এলাকার গল্প দিয়েছিল, যে সরকার
সরকার প্রতিটি বেকারের চাকরির কথা বলেছিল, যে সরকার বলেছিল কালো টাকা নিয়ে আসবো, এরকম সরকার আমরা চাই না। আমরা একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার চাই, যে সরকারের প্রধান কার্য করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রথম রেলমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদে বসছিলেন ওয়েস্ট বেঙ্গলে। এখন উনি স্বপ্ন হচ্ছে দিল্লির দরবারে। এখন এটাই দেখার, দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাস ফুল ফোটে না, পদ্ম ফুল থেকে যায় না, কাস্তে আঁথুড়ি, সেটাই দেখার। লাইভ 24 ঘন্টা থেকে কৌশল শাহ পানিহাটি।